আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে, কারো কথা না শুনে নিবন্ধন প্রস্তুতি নেবেন যেভাবে। অর্থাৎ একটা বিষয় খেয়াল করছি যে অনলাইন অফলাইন বিভিন্ন উপায়ে অনেক শিক্ষার্থীরাই জানতে চাচ্ছেন যে স্যার, নিবন্ধন প্রস্তুতির ক্ষেত্রে কোন কোচিংয়ে ভর্তি হব, কী শীট পড়ব, কীভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব, এ ব্যাপারে যদি কিছু বলতেন। একটা বিষয় লক্ষ্য করছি, নিবন্ধন প্রিলিতে কারো কোনো কোশ্চেন কনফিউশন না থাকলেও মাথা ব্যথা ছাড়ছেই না শুধু নিবন্ধন রিটেন প্রস্তুতি নিয়ে। এর যথেষ্ট কারণও রয়েছে, তা হলো নিবন্ধন রিটেনে আপনি যদি সর্বাপেক্ষা নাম্বার না পান তাহলে কিন্তু আপনার নিবন্ধন রিটেনে টেকা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। সুতরাং এই বিষয়ের উপরে পরামর্শের জন্য ছেলেমেয়েরা যেন হন্য হয়ে খুঁজছে ভালো পরামর্শ, ভালো সাজেশন, ভালো গাইডলাইন। সর্বশেষ কিন্তু তারা এভাবে পাচ্ছেও না। তো কেউ দেখা যাচ্ছে কোচিংয়ে ভর্তি হচ্ছেন, কেউ হ্যান্ডনোট সংগ্রহ করছেন, কেউ উল্টাপাল্টা প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং এই সংক্রান্ত গুছানো প্রস্তুতি আমার কাছে যা মনে হয়েছে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন, আমি যে এই চিত্রে এখানে চিত্রিত করেছি সেখানে লেখা আছে নিবন্ধন রিটেন প্রস্তুতি, নিরিপ্র, নিবন্ধন রিটেন প্রস্তুতি। এখন একটা বিষয় খেয়াল করবেন, নিবন্ধন প্রস্তুতির ক্ষেত্রে আপনি দেখবেন যে অনলাইনে এখন বিভিন্ন ধরনের কোচিং প্রোগ্রাম চালু করেছে। একটা বিষয় মনে রাখবেন, কোনো অনলাইন পেজ কিংবা অফলাইন কোচিংয়ে নিবন্ধন রিটেন প্রস্তুতির খুব ভালো সিলেবাসও নেই, ভালো টিচিংও নেই। বরং এখানে যদি আপনি এখন ভর্তি হন তাহলে কিন্তু আপনি 3,000-4,000 টাকা দিয়ে কেবল ঠকবেনই, দিন শেষে কিন্তু কোনো ফল আসবে না, কাজে আসবে না। তাহলে সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে। অবশ্যই মনে রাখবেন দুইটা পদ্ধতি ফলো করতে হবে আপনাকে। এক নম্বর পদ্ধতি আমি এখানে লিখে দিয়েছি, আর দুই নম্বরটা হচ্ছে এই একটা পদ্ধতি। আপনারা এসএসপি দ্বারা হয়তো অনেকেই বোঝেন নাই, আমি আপনাদেরকে এখানে এইটা দ্বারা বুঝাতে চাইছি, সিলেবাস, পি স্ট্যান্ডস ফর প্রপারলি। তার মানে আপনাদের যে প্রথম কাজটি হবে সেটা হচ্ছে 17-16 যদি আপনাদের কাছে সিলেবাসটি থাকে ও নিবন্ধনের সব বিষয়ের, সেটাকে আপনারা ফলো করবেন না, বরং এই যে 18 নিবন্ধন যেটা আছে, 18 শিক্ষক নিবন্ধনের একটি সিলেবাস অনলাইন থেকে আপনি যদি এখনও সংগ্রহ করে না থাকেন সেই সিলেবাসটা আপনি সংগ্রহ করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এজন্য বলা হয়েছে সি সিলেবাস প্রপারলি, সিলেবাসটাকে আপনি গভীরভাবে দেখেন। একটা বিষয় মনে রাখবেন, যদি এমনটা হয় যে আপনি পরীক্ষার জন্য 3 মাস সময় পেয়েছেন, যদি 15 বসে আপনি সিলেবাসটাও দেখেন তাহলেও কিন্তু সেটা বেশ কার্যকরী একটি বিষয়। সেক্ষেত্রে ইট ইজ নেভার মিস ইউজ অফ ইউর টাইম, এটা আপনার সময়ের কখনোই অপচয় নয়। সিলেবাস আপনাকে প্রপারলি একটা ধারণা দিবে যে আসলে আপনার কী পড়া উচিত। আচ্ছা, এটা যখন গভীরভাবে আপনি উপলব্ধি করবেন, মনে করুন সিলেবাসে আপনি সমাজবিজ্ঞান কিংবা রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইংরেজির স্টুডেন্ট, যখন সিলেবাস দেখবেন তখন আপনি ওই কল্পনার জগতে ঘুরতে থাকবেন, হ্যাঁ আমি অনার্স ফার্স্ট ইয়ারে তো এই অংশ পড়েছি, অনার্স সেকেন্ড ইয়ারে তো এই অংশ পড়েছি, অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো আমি এই অংশগুলো পড়েছি। সুতরাং আপনার এই নিবন্ধনের সিলেবাসটা আপনাকে অনার্স জগতে ঘুরিয়ে আনবে। কারণ আমি একটা লেকচারে বলেছিলাম যে নিবন্ধন রিটেন বলতে বুঝাচ্ছে, যদি আপনি কলেজ পর্যায়ে দেন তার মানে হচ্ছে আপনি 3-4 বছর বা 4 বছর প্লাস এই অনার্স মাস্টার্স করার পরে আপনি আপনার সাবজেক্ট থেকে কী শিখলেন সেটার উপরে ভিত্তি করে, বেসিস করে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এবং টিকা, এগুলো দিয়ে কিন্তু তারা প্রশ্নগুলো সাজিয়ে দেয়। সুতরাং প্রথমে আপনার কাজ হচ্ছে সি সিলেবাস প্রপারলি। অ্যান্ড দেন এখানে যে 2 আপনারা কুলুটা দেখতে পাচ্ছেন সেটা আমি লিখেছি VPQ, তার মানে হচ্ছে দেখুন পি স্ট্যান্ডস ফর প্রিভিয়াস কোয়েশ্চেন। দেখুন এখানে আমি কী লিখছি, প্রিভিয়াস কোশ্চেন। অর্থাৎ প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, প্রথমে সিলেবাস, অ্যান্ড দেন আপনাকে সিলেবাসটা প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখতে হবে। এখন প্রশ্ন হলো প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি কোথায় পাবেন? আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন, আর যদি অনলাইনে না পান তাহলে আপনি যে কোনো প্রকাশনীর একটা বই কিনে নেবেন। এই বই কিনে নিলে দেখবেন ওই বইয়ের পেছনে এই সিলেবাসটা সুন্দরভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এই সিলেবাসটা মানে প্রিভিয়াস কোশ্চেনগুলোকে আপনি গভীরভাবে দেখেন, এবং এটা কিন্তু বিগত সালের 3 এবং 4 সালের কোশ্চেনগুলোকে আপনার ঘেঁটে ঘেঁটে দেখতে হবে। তাতে হবে কি,
আপনার মধ্যে একটা কাজ করবে যে কী ধরনের প্রশ্ন প্যাটার্নগুলো সাজায়, আর সিলেবাস আপনাকে বলবে আপনাকে কী পড়তে হবে। তার মানে হচ্ছে এই, আমি আবারও বলছি, একটা হচ্ছে সিলেবাস আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এই দুটোকে আপনি গভীরভাবে দেখুন, ঠিক আছে? এখন অনেকে বলবে কি জানেন, অনেকে বলবে যে স্যার এখন তো নতুন সিস্টেমে নাকি অনেক কিছু চেঞ্জ করেছে। বিষয়টা হলো চেঞ্জ না, চেঞ্জটা এইভাবে, হয়তো দেখা যাচ্ছে যে ব্রড কোশ্চেনে 30 মার্ক্স ছিল সেটাকে শর্ট কোশ্চেন করে দিয়েছে, কিংবা টিকে বেশি নাম্বার দিয়েছে, কিংবা শূন্যস্থান করে দিয়েছে, কিন্তু দিবে কিন্তু আপনার বিষয়ভিত্তিক বিষয়গুলোই। তার মানে দুটো কাজ হলো, প্রথমে সিলেবাসটা সংগ্রহ করবেন অনলাইন থেকে, কম্পিউটারের দোকান থেকে গভীরভাবে দেখবেন, সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি অনলাইনে হয়তো পাবেন না, সেক্ষেত্রে একটা গাইড বই ক্রয় করে এই দুইটা গভীরভাবে দেখবেন। এরপরে এই দুইটা দেখে টেক প্রিপারেশন অ্যাট ইয়ার ওন ওয়ে। এখানে যে তৃতীয় নম্বর স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে, এইবারে আপনি এই দুইটাকে ভালোভাবে অবলোকন করে দেখে ঘেঁটে এবারে আপনি আপনার মতো করে আপনার যে সাবজেক্টটিকে আপনি পড়াশোনা করেছেন সেটার কিছু বই ক্রয় করে আপনি পড়াশোনা শুরু করে দেন। এখন যেই কাজটা অবশ্যই করবেন না সেটা হচ্ছে, আমি এখানে এটা লিখে দিয়েছি, ওয়াইজ হবে ডোন্ট গেট এঙ্গেজড ইন এনি কোর্স অর এনি কোচিং। আপনি কোনো কোচিং বা কোনো কোর্সে এই মুহূর্তে যুক্ত হবেন না, তাতে আপনি কিছু টাকা লস করবেন এবং আপনার খারাপ লাগবে। কারণ হচ্ছে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো এখন বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে পেজ থেকে আপনার এরকমের কোচিংয়ের অফার করবে। অলরেডি অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে জানিয়েছে, স্যার এরকমের আমি তো কোর্সে ভর্তি হয়েছিলাম, 2-3টা ক্লাসের মাধ্যমে তারা শেষ করে দিয়েছে, কিছু বুঝি নেই, তার থেকে যদি একটা বই ক্রয় করে পড়তাম তাহলে মনে হয় ভালো হতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সারসংক্ষেপে আমি আপনাদেরকে একটু আবার বলছি, সেটা হচ্ছে আপনাদের নিবন্ধন রিটার্নে ভালো করার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিলেবাস সংগ্রহ করতে হবে, প্রিভিয়াস কোশ্চেন দুইটা সমন্বয় করে গভীরভাবে আপনি উপলব্ধি করবেন জিনিসগুলো কী কী পড়তে হবে আমাকে, এবং অবশ্যই আপনাকে সিলেবাস এবং এই প্রিভিয়াস কোশ্চেন মেসেজ দিবে, এবং সে অনুযায়ী আপনাকে কিন্তু নিজের প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়া আপনার জন্য ঠিক হবে না, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।